সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায়। এনটিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান অর্থাৎ রাজনৈতিক টক শো সময়ের সাথে দেখার জন্য। প্রিয় দর্শক, সপ্তাহের প্রতিটি সোমবারে আমরা আপনাদের জন্য এসে থাকি আমাদের সমাজের অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে, কি হবে, কি করলে আমরা সত্যিকারের বাংলাদেশকে পেতে পারি, আমরা বলতে পারি আমরা বাংলাদেশি, সে বিষয়ে কথা বলার জন্য এবারও বরাবরের মতো আমরা সম্মানিত চারজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজ তারা একটু ভিন্ন একটা নতুনত্ব নিয়ে কথা বলবেন, সেই নতুনত্ব হচ্ছে আমাদের দুটি দলের মধ্যে যে কথাবার্তা আদা তর্ক বিতর্ক হচ্ছে। কেউ বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কেউ বলছেন জনাব তারেক রহমানকে নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য বিএনপি থেকে দুজন এবং আওয়ামী লীগ থেকে দুজন সম্মানিত অতিথি আপনাদের প্রশ্ন উত্তর দেবেন এবং আপনাদেরকে সত্যিকারের কথা তুলে ধরবেন আজকে এই অনুষ্ঠান থেকে। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, আমার ডান পাশে হচ্ছেন ডক্টর মোহাম্মদ শাহনেয়াজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ। এরপরেই হচ্ছেন জনাব হাবিবুর রহমান হাবিব, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা। এবং আমার সর্ববামের গেস্ট হচ্ছেন জনাব অলিউল্লাহ নোমান, জার্নালিস্ট দৈনিক আমার দেশ। এবং আমার বামের সর্বনিকটের গেস্ট হচ্ছেন ব্যারিস্টার এম এ সালাম, অ্যাডভাইজার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, এই চারজন সম্মানিত অতিথি আমাদের সাথে কথা বলবেন বর্তমান বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান প্রবাহিত অর্থাৎ চলিত যে তর্ক বিতর্ক সে বিষয়ে, এবং আমরা চাচ্ছি একটি সুষ্ঠু সমাধান, আমরা চাচ্ছি সত্যিকারের ইতিহাস, আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশকে সামনের দিকে আরো অনেক দূর এগিয়ে নিতে। আর এর জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে আমাদের যারা রাজনীতি করে, যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তারাই। আমি প্রথমে যাচ্ছি ব্যারিস্টার এম এ সালাম, আপনার কাছে কেমন আছেন আপনি? আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আজ আমাদেরকে সময় দিচ্ছেন। আমার ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে, প্রশ্নটা হচ্ছে যে জনাব তারেক রহমান গত 15ই ডিসেম্বর অর্থাৎ মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উনি একটি কথা বলেছিলেন, সেই কথাটা উনি বলেছিলেন যে বঙ্গবন্ধু শুধু পাক বন্ধুই নয়, বঙ্গবন্ধুর পরিবারের স্বাধীনতার জন্য কোনো অবদান ছিল না। এবং উনিও বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার হিসেবে উনি আখ্যায়িত করেছেন, যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং এটা নিয়ে উনি আবার প্রেস কনফারেন্সও করেছেন। তো এই যে কথাগুলো বলছেন, আপনি আমাদেরকে একটু এক্সপ্লেইন করবেন উনি কিসের উপরে উনি, অবশ্যই উনি বলছেন যে উনি তথ্য উপাত্ত নিয়ে বলছেন, আপনি আমাদের দর্শকদেরকে একটু বলবেন প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আজকের এই টকশোতে, এবং একই সাথে এনটিভি পরিবারের কলাকুশলী যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, খুবই সমসাময়িক প্রসঙ্গ যেটা নিয়ে সারা বাংলাদেশ দেশে এবং বিদেশে অত্যন্ত আলোচনার জোর উঠেছে। প্রথমত হলো যে আপনি বলছেন যে তারেক রহমান সাহেব বলেছেন বঙ্গবন্ধুকে পাক বন্ধু এবং একই সাথে রাজাকার। দেখেন জনাব তারেক রহমান সাহেব, ওনার দুইটা পরিচিতি আছে। প্রথম পরিচিতি হলো যে উনি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বিজয় দিবস, এইসব দিবসগুলোর সাথে স্বাভাবিকভাবেই জনাব তারেক রহমান সাহেব এই নামটি জড়িত। একই সাথে জনাব তারেক রহমান সাহেব একজন বাংলাদেশের একজন জনপ্রিয় উপমহাদেশের একজন জনপ্রিয় রাজনীতিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। আমি আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে, যদিও সিনিয়র ভাইস চেয়ারম্যান আমার দলের আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, তারপরে আমি ধন্যবাদ জানাই আমার সকল দেশে বিদেশে সকল নেতাকর্মীর পক্ষ থেকে, যে বাংলাদেশের এই 44 বছরের এই যে হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে বিশেষ করে 44 বছরে অনেকগুলো জাতীয় ইস্যু যেগুলো বিতর্কিত অবস্থায় আছে, আচ্ছা, এবং বিভিন্নভাবে বিশেষ করে বর্তমান যে সরকার, আমরা যে অগণতান্ত্রিক অনির্বাচিত একটি অবৈধ দখলদার সরকার আমি বলবো, এই সরকার বিশেষ করে এই সেই তথাকথিত বাকশালের এবং শেখ মুজিবুর রহমানের পরবর্তী যে নেতৃবৃন্দ বিভিন্নভাবে দেশের ইতিহাসকে যেভাবে বিকৃত করছেন, সেই হিসাবে আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বিজয় দিবসে বিশেষ করে তিনি জাতিকে, পাশাপাশি বিশেষ করে তিনি
নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে একজন দায়িত্বশীল নেতা হিসাবে, একজন জনপ্রিয় নেতা হিসাবে আগামী দিনে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমান অবস্থার আলোকে আগামী দিনের বাংলাদেশকে কিভাবে গড়তে চান, তার একটি রাজনৈতিক মিশন এবং ভিশনকে সামনে নিয়ে নতুন প্রজন্মকে তিনি আহ্বান করেছেন যে একটি জাতি হিসাবে, যেমন ধরেন আপনার এই যে টেলিভিশন এনটিভি বা এই যে বিল্ডিং, তার একটা একটা ফাউন্ডেশন আছে, একটা ফাউন্ডেশনের উপর ভিত্তি করে বিল্ডিংটা হয়েছে, একটা ফাউন্ডেশনের উপর ভিত্তি করে আপনার এই টেলিভিশনটি চলে। ঠিক একইভাবে জাতি হিসাবে জাতির একটি ইতিহাস আছে, একটি অস্তিত্ব আছে, একটা ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনটা যদি আসলে ঠিক না হয় তাহলে কোনোভাবেই জাতি সামনের দিকে এগোতে পারবে না। কোনটার উপরে ভিত্তি করে? বিশেষ করে জনাব তারেক রহমান সাহেব তথ্য উপাত্ত দলিল প্রমাণাদি দিয়ে তিনি উপস্থাপন করেছেন, নতুন প্রজন্মকে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া জাতির দুঃসময় যেভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন, ঠিক একইভাবে জনাব তারেক রহমান সাহেব আগামীর বাংলাদেশ করার জন্য, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, সঠিক ইতিহাস নিরূপণের জন্য সঠিক তত্ত্ব তিনি দলিল প্রমাণাদির মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান সাহেবের বাংলাদেশে, শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতায় শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকা ছিল না। এখানে দুইটা পার্ট আছে, স্বাধীনতার আগের পর্ব এবং স্বাধীনতার পরের পর্ব। শেখ মুজিবুর রহমান পাকিস্তান সময়ে পাকিস্তানের আন্দোলন করেছেন। শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন যে পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে যৌথ পাকিস্তানের তিনি প্রধানমন্ত্রী হতে, যে কারণে তিনি 6 দফা আন্দোলন বলেন, 11 দফা আন্দোলন বলেন, 69 আন্দোলন বলেন, সবগুলো আন্দোলনেই স্বাধীনতার কথা, সেখানে বাংলাদেশের স্বাধীনতার তার সেখানে কোনো উল্লেখ ছিল না। এবং তিনি 7ই মার্চ তিনি যে ভাষণ দিয়েছেন, সেই 7ই মার্চে যদি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে কোনোভাবেই শেখ মুজিবুর রহমান এটি বলতেন না যে জয় পাকিস্তান এবং এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তিনি বলেন নাই যে স্বাধীনতা ঘোষণা করা হলো। 7ই মার্চ পরে আপনি দেখেন পাক বন্ধু নাকি বাংলাদেশের বন্ধু, 7ই মার্চ পরে শেখ মুজিবুর রহমান যখন হোটেল ইন্টারকন্টিনেন্টে যখন আলোচনা হলো এহিয়াদের সাথে, পাকিস্তানিদের সাথে, শাসক গোষ্ঠীর সাথে যখন আলোচনা হলো, এই আলোচনার পরে যখন সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল যে আলোচনা কেমন হয়েছে, উনি বলেছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। আপনি দেখেন 25শে রাত্রে যেখানে চট্টগ্রামে হানাদার বাহিনীরা তারা অস্ত্র শস্ত্র সজ্জিত করে যেখানে যখন অতর্কিতভাবে হামলা শুরু করলো, আমার মনে হয় কোন রহস্যজনক করছিল, উৎসটা আসা দরকার। আমি 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 আমাকে শেষ করতে দেন যে শেখ মুজিবুর রহমান তিনি তখন কারাবরণ করে নিলেন। যদি শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের যদি স্বাধীনতা তিনি চাইতেন তাহলে তখন তিনি কারাবরণ না করে তিনি যুদ্ধের মাঠে তিনি সেদিন নামতেন, সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তখন তাকে যেখান যেটুকু আমাদের জনাব তারেক রহমান সাহেব উপস্থাপন করেছেন যুক্তি তর্ক দিয়ে, যে কিছুদিন আগে অতি সম্প্রতি যে বইগুলো প্রকাশিত হয়েছে, যেমন নাম বলেন একটু, একে খন্দকার সাহেব, তারপরে পাশাপাশি আপনার এই যে তাজউদ্দিন সাহেবের মেয়ে শারমিন, তার বক্তব্যে তারা যেভাবে উপস্থাপন করেছেন যে তখন তাজউদ্দিন সাহেব যখন তাকে ওনাকে অনুরোধ করেছিলেন যে স্বাধীনতা ঘোষণা করার জন্য, তিনি তখন প্রত্যাখ্যান করেছেন, স্বাধীনতা তিনি ঘোষণা করেননি। এইসব প্রমাণ থেকে পরিষ্কার হয় তিনি আসলে বাংলাদেশের স্বাধীনতা চাননি, এবং তিনি বাংলাদেশের, এই জন্যই বলা হয়েছিল যে তিনি পাক বন্ধু, তিনি বাংলাদেশের বঙ্গবন্ধু। একই সাথে আমি আরেকটি কথা বলবো, শেখ মুজিবুর রহমান যখন কারাবরণ করে স্বেচ্ছায় জামার আদরে যখন চলে গেলেন, তিনি যখন পাকিস্তানে অবস্থান করেন তখন অলি আহাদের একটি বইতে লেখা আছে পরিষ্কার, আমি আপনাকে এখন দেখাতে পারবো চাইলে, সেখানে শেখ মুজিবুর রহমানের পরিবার সেই সময় 1500 টাকা করে ভাতা নিতেন, এবং সেখানে যেখানে মানুষ খেয়ে না খেয়ে মানুষ সেখানে যুদ্ধের ময়দানে জীবন বাজি ধরে যুদ্ধ করছে দেশের স্বাধীনতার জন্য, তিনি সেখানে, তার পরিবার সেখানে পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা তাকে, এই যে বিপদে বন্ধুর পরিচয়, পাক বন্ধু এই কারণে তিনি পাকিস্তানের স্বাধীনতা তিনি চান নাই, যে কারণে আমি আপনাকে একটু পরে আবার আসছি বিষয়ে। কলা আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সংক্ষেপে আপনার মতামত আমাদের জন্য। হ্যাঁ, মতামত হলো, হ্যালো, ওই যে উনি যে পাক বন্ধু বলতেছিলেন,
এখানে তো আমার মনে হয় কেউ মুক্তিযুদ্ধ নাই, যারা ওই সময় মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমরা মনে হয় কলাকে হারিয়ে ফেলছি। ওই রকম একটা লোককে জিজ্ঞাসা করেন সেখানে যে কাদেরকে পেয়েছিল, জিয়ার রহমানের কোন লোকজনকে না আওয়ামী লীগের কোন লোকজনকে পেয়েছিল ওখানে যে। আচ্ছা, উনি আপনার এই প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে সম্মানিত কলার। আমি যাচ্ছিলাম ডক্টর শাহনেওয়াজ আপনার কাছে, উনি অনেকগুলো কথা বলছেন যে, এবং জনাব তারেক রহমান অনেকগুলো কথা বলছেন, এবং এর বিপরীতে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু অনেকগুলো কথা বলছেন। তো এটা নিয়ে মিডিয়াতে অনেকগুলো কথা হচ্ছে যে জনাব তারেক রহমান গত কয়েকদিন আগে কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং ওনার একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আসুন যুক্তি তর্কের মাধ্যমে, অর্থাৎ তথ্য প্রবাহের মাধ্যমে আমরা প্রমাণ করি যে আমি কোনো কথা বলেছি, যদি মিথ্যে হয় আমি স্বীকার করি না। বাট মাননীয় প্রধানমন্ত্রী যে উনি ওনার কথা অনুযায়ী যে কথাগুলো ইউজ করছেন, উনি এটাতে হ্যাপি হন নাই। উনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে শব্দ চয়নের ব্যাপারে। আপনি কী মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা বিজয়ের মাস এবং প্রথমেই আমি চেষ্টলক্ষ শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। একই সাথে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি, জাতীয় নেতাদের, এবং একই সাথে আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি লেফটেন্যান্ট কর্নেল ওসমানী সাহেবকে, আমি স্মরণ করছি আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল হান্নানকে, যিনি বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন 26 তারিখে। আমি স্মরণ করছি তৎকালীন মেজর জিয়াউর রহমান সাহেবকে, যিনি বঙ্গবন্ধুর পক্ষে 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আমি আসছি স্মরণ করছি। আপনার প্রশ্ন ছিল ব্যারিস্টার সালাম সাহেবের কাছে যে কোন সূত্র থেকে জনাব তারেক রহমান ওনার বক্তব্য দিয়েছেন। উনি তেমন কোনো কিছু স্পষ্ট করে বলেননি। জনাব তারেক রহমান এক এক খন্দকারের লেখা ভেতরে বাহিরে, মইদুল হাসানের লেখা পূর্বাপর বা মূলধারা 71 এবং দ্য রেপ অফ বাংলাদেশ, এই বইগুলো ব্যবহার করেছেন, বঙ্গবন্ধু আত্মজীবনী ব্যবহার করেছেন। এবং আমি সংক্ষেপে হলো চেষ্টা করব যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে প্রমাণ করতে যে তারেক রহমানের বক্তব্য ছিল মিথ্যা, ভানুয়াট, মনগড়া বিশ্লেষণ এবং সত্যের অপলাপ। আপনার মতো সবাই কেন ফ্রন্টে আসে মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার? আমি আমি কেন এই বই আমার সামনে আসছে না? আমি এর আগেও বলছি যে বর্তমানে বিএনপি বাংলাদেশে দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে, এবং সেই দলকে চাঙ্গা করার জন্য তারেক রহমান বিভিন্ন সময়ে দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে যাচ্ছেন, এবং উনি বারবার উল্লেখ করছেন, বারবার হাজারবার এই কথাগুলো বলতে হবে। সত্যকে কিন্তু বলতে হয় না, সত্য মানুষ দেখে উপলব্ধি করে, মিথ্যাকে বারবার হাজারবার বলে প্রতিষ্ঠিত করতে হয়। সেই অপচেষ্টাই উনি করেছেন। উনি 1 ঘন্টা 45 মিনিট 57 সেকেন্ডে যে বক্তব্য দিয়েছেন, আমরা আশা করেছিলাম ব্রিটেন প্রায় ওভার হাফ এ মিলিয়ন বাংলাদেশের বাস করে, এর মধ্যে কেউ এমপি হয়েছেন, কেউ শাসক হয়েছে, প্রশাসক হয়েছেন, কেউ আর্টিস্ট হয়েছেন। আমাদের ধারণা ছিল যে গত 7 বছরে জনাব তারেক রহমান এই উন্নত দেশে গণতন্ত্রের মা যাকে বলা হয় সেখানে থেকে গণতান্ত্রিক চর্চা করবেন, অনেক শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু আমরা ব্যতীত হলাম যে এই 1 ঘন্টা 45 মিনিট 57 সেকেন্ডে উনি না পাওয়ার বেদনা থেকে যে হাহাকার, যে কষ্ট, যেটা আমরা দেখেছিলাম উনার মা বেগম খালেদা জিয়াকে যখন সরকারি বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, তখন তার যে কান্না, সেই কান্নার মতো উনি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্যতনা জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে বক্তব্য দিয়ে গেছেন, এবং যতবার উনি তার বক্তব্যে পাকিস্তান শব্দ উচ্চারণ করছেন, তার 25 ভাগও যদি, শতকরা 25 ভাগও যদি বাংলাদেশের কথা উচ্চারণ করতে, তাইলে আমাদের দুঃখ হতো না, কষ্ট হতো না। কাজেই স্বভাবতই প্রশ্ন জাগে পাক বন্ধুকে, পাকিস্তানের প্রতি মমতা থেকেই তো উনি পাকিস্তানের নাম বলছেন। আমি আমরা খুশি হতাম, আমরা খুশি হতাম। আপনি বলছেন যে ব্যারিস্টার সালাম বলছেন যে তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন, আমার এই বক্তব্য শুনে মনে হয়নি যে উনি নতুন প্রজন্মকে দিক নির্দেশনা দিয়েছেন। নতুন প্রজন্ম সেটা গ্রহণ করে নিয়েছে। এবং এটা তারেক রহমানের মন গড়া কোনো কথা বলেন না, প্লিজ বলতে দেন। উনি বিভ্রান্ত করেছেন, উনি মন গড়া কোনো কথা বলেন না, বিভ্রান্ত করেছেন। আমি খুশি হতাম উনি যদি উন্নয়নের কথা বলতেন। উনি কি 25 তারিখে উনি কারাবরণ করেন নাই? উনি যদি উন্নয়নের কথা বলতেন, উনি যদি গণতন্ত্রের কথা বলতেন, উনি যদি সমঝোতার কথা বলতেন, তখন আমি শেষ করে দেন। আমি আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন, উনি না বলে
পিছনে গেছেন এবং উনি বঙ্গবন্ধুর উপরে ওনার বাবাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেটা জিয়াউর রহমান দশায় দুঃসাহস করেননি। আমি ব্রেক থেকে এসে আপনার দুজনের সাথে কথা বলছি, প্রিয় দর্শক, কথা বলছিলাম বর্তমান বাংলাদেশকে নিয়ে, এ হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা, আমরা আরো কথা বলবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্ট্যান্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস।